मेरी तरह तुम भी कभी प्यार करके देखो ना। তোমাদের দাদা আজকে বাজার থেকে এই যে জারা পোনা মাছ নিয়ে এসেছে, তিন পিস রয়েছে, এক পিস আমার ছেলে যাওয়ার সময় স্কুলে গেছে, স্কুলে যাওয়ার সময় খেয়ে গেছে ভাজা, এসে খাবে। আবার এই যে এটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে, এটা মাছের তেল ঝাল হবে লঙ্কা দিয়ে, মাছগুলো দিয়ে দেবো, এরপর হয়ে এসছে। আর এই যে এটা ডাল, এটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল। আর এই যে এটা হচ্ছে আলু পোস্ত, কিছুটা খেয়ে গেছে আর কিছুটা রয়েছে, কারণ আমার ছেলে আলু পোস্তটা খুব ভালোবাসে। আমরা করব পটল পোস্ত বেলায়, আমাদের এখন সকালবেলা আমার ছেলে এটা খেয়ে গেছে আবার এসে খাবে, ওর জন্য পটল পোস্ত করব না, আমাদের পটল পোস্ত করব, কারণ ও পটল পোস্ত একদম খেতে পারে না, খুব ভালোবাসে না একদম খেতে। এই এখন পটল পোস্ত কুটবো, কুটে মানে পটলটা কুটবো, কুটে পটল পোস্ত করবো। আর দাদা দাদা বাজার থেকে আর কি কি এনেছে তোমাদের দেখাচ্ছি। একটা আমার ফেভারিট জিনিস এনেছে, আর একটা আমি যেটা একদমই পছন্দ করি না সেটা নিয়ে এসেছে, চলো দেখাচ্ছি। এই দেখো আজকে দাদা বাজার থেকে কি নিয়ে এসছে বলো তো, এর মধ্যে আমি কোনটা বেশি পছন্দ করি আর কোনটা অপছন্দ করি বলো দেখি, গেস করো গেস করো, তাড়াতাড়ি গেস করো। এই যে কুমড়ো, তোমাদের দাদা খুব ভালোবাসে কুমড়ো খেতে, কুমড়ো যেভাবেই করে দাও না কেন ওর কুমড়ো খুব পছন্দ। এইটাকে আমি একদম সহ্য করতে পারি না কুমড়োটাকে। এই যে পেঁপে নিয়ে এসছে, যাক গে পেঁপেটা তো খুব পুষ্টিকর খাদ্যর জন্য খেতে হয়। অ্যাকচুয়ালি আমার ছেলের জন্ডিস হওয়ার পর থেকে আমাদের পেঁপে খাওয়া বেড়ে গেছে, লিভার ভালো হয় পেঁপে খেলে। আর এই যে এটা হচ্ছে আমড়া, কি কয় এটা আমড়া তো, এটা আমড়া, আমড়ার ওই চাটনি করে দিতে হবে, দাদা ভালোবাসে খেতে, সুগারের রুগী রোজ চাটনি চাই। আর এই যে আমার ফেভারিট জিনিস কি বলো তো, বলতে পারবে কেউ, কেউ বলতে পারবে? এটা এটা হচ্ছে পলতা পাতা। পলতা পাতা তোমরা কীভাবে খাও, আমরা বড়া করে খাই। এই যে পলতা পাতা, এটা এবছর নতুন এলো, মানে এবছরে আসেনি, এই প্রথম নিয়ে এলো তোমাদের দাদা বাজার থেকে। অনেকদিন ধরে বাজার থেকে খুঁজছিল পাচ্ছিল না, আজে পেয়েছে নিয়ে এসছে। এই যে এটা ভীষণ পছন্দের খাবার, ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা এইমাত্র স্নান করে পুজো করে আমি এলাম নিচে, আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, একটা জিনিস বাকি আছে দেখাচ্ছি। আর আমার ছেলে কালকে জ্বর এসেছিল রাতের দিকে, একটুখানি সর্দি কাশির থেকে জ্বর। আসলে কী হয়েছে, একবার ওয়েদার চেঞ্জ হচ্ছে না, একবার বৃষ্টি হচ্ছে, একবার প্রচণ্ড গরম হচ্ছে লাগছে এরকম, যার জন্য শরীরটা খুব খারাপ করেছিল কালকে। ওর বাবা বারবার বলছিল আজকে স্কুলে যাস না স্কুলে যাস না, কিন্তু স্কুলে না গিয়ে থাকতে পারে না, স্কুলে ওকে যেতেই হবে, সেজন্য স্কুলে চলে গেছে। আর আমিও খুব একটা পছন্দ করি না স্কুল কামাই করে, ও কারণে বাড়িতে বসে থাকা, সামান্য সামান্য কারণে যদি স্কুল কামাই করতে হয়। আর দেখো একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে রোদ হচ্ছে, একটু আগে বৃষ্টি হয়ে গেল এখন আবার রোদ হয়েছে, তাহলে এইরকম ওয়েদারে শরীর খারাপ করবে না তো কী হবে বলো। আর রান্নাবান্না আমার সমস্ত হয়ে গেছে, শুধু একটা রান্নাই বাকি আছে আর সেটা করে দেবো গরম গরম। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পলতা পাতা, পলতা পাতাগুলো কেটে কুচি কুচি করে রেখে দিয়েছি, এটা আবার ওই ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, গরম গরমই করতে হবে, গরম গরমই খেতে হবে, একটা মুশকিল জানো তো। এখন ওর বাবা খাবে, ছেলের বাবা খাবে, গরম গরম করে দেবো, আবার ছেলের বাবা ছেলে স্কুল থেকে আসবে, আবার ছেলেকে গরম গরম করে দিতে হবে, এগুলো আবার এই চপগুলো না ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না। আমার বরের এখন কি চপ খাওয়া বেড়েছে, তেলের ভাজার খাবার, খালি খালি তেলের ভাজা খাবার খাবে, বললে আমার রাগ হয়, বলে খাবো না ফেলে দাও। হ্যাঁ হার্টের পেশেন্ট, সামান্য হার্টের প্রবলেম আছে, ওষুধ চলে তার জন্য, তা ওর তেলের ভাজার খাবার বেশি খাওয়া উচিত না, অথচ খালি আলু ভাজা করো চপ করো। আবার আমি বলছি এই সেদিনকার চপ খেলে আবার কিসের চপ, তখন বলছে এটা তো চপ নয় এটা হচ্ছে বড়া, যে হ্যাঁ বড়া,
চপ আর বড়া, চপ আর বড়ার মধ্যে তফাৎটা কি? সবই তো তেলের ভাজা। মুখের অরুচি থাকলে, খাবারের ইচ্ছে না থাকলে এরকম পলতা পাতার বড়া করে খাবে, দেখবে মুখের টেস্ট ফিরে আসবে, ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টফুল। এই যে আমার ছেলের একটু জোর জোর ভাব হয়েছে, খেতে চাইছে না, পলতা পাতার বড়া করে দিচ্ছি। এর আগে ও বাবাকে করে দিয়েছি, এই যে এখনো গোলা রয়েছে। এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিলাম ক্যামেরা হাতে, উল্টোতে একটু অসুবিধা হচ্ছে। ব্যাগটা ঠিক করে গুছিয়ে নে, দুটো পড়ার আছে, দুটো গুছিয়ে নে ভালো করে। এনে তোর ঘড়িটা নে, গেটটা দিয়ে দাও, আমরা যাচ্ছি। আমার ছেলে আগে এগিয়ে যাচ্ছে, দাঁড়া দাঁড়া চ। ওই তো টোটো আসছে একটা, যাবি টোটো করে, যাবি টোটো, যাবি স্টেশন। হে, চশমাটা আনতে ভুলে গেছিস তো? তাড়াতাড়ির মধ্যে তাড়াতাড়ি বেরিয়েছি, বাড়ির সামনে থেকে টোটোটা পেয়ে গেলাম, তাই তাড়াতাড়ি চলে এলাম, নাহলে তো এতক্ষণে দেরি হয়ে যেত। চশমাটা পরে আসা উচিত ছিল তো। আমি দিয়ে যাব এসে, না না প্রায় বাড়ির সামনাসামনি চলে এসেছি ছেলেকে পড়তে দিয়ে। এবারে অনেকটা সময় আছে, কারণ ওর ছুটি হবে সেই 9:30 পর, আর এখন ওই 5:15-20 হবে, অঢেল সময়। বাড়িতে এখন গিয়ে আমি কিছু রিলস বানাবো ভাবছি, চলেই এসেছি বাড়িতে। দাঁড়া গাড়ি যাই, সামনে একটা গাড়ি আসছে। আর রাত্রিরে রান্নাটা করে তারপরে ছেলেকে আনতে যাব। এখন দেখি বাড়িতে গিয়ে সন্ধ্যে দেবো, রিলস বানাবো।